يوم ندعو كل أناس بإمامهم সেই সমস্ত ইমামদের নাম ধরে ধরে আল্লাহ মানুষদেরকে পরিচিত করবেন আহ্বান করবেন সুবহানাল্লাহ তাই বারবারই আমাদের সমাজে মসলকে কিছু মাঝে মধ্যে দেখা যায় সম্প্রতি কিছু ঘটনা দেখা গেছে যে মিলাদ ওয়ালাকেও ডেকেছেন আর মিলাদ কেমে যারা বিশ্বাস করেন না তাদেরকে একই মঞ্চে শাড়ের লড়াইয়ের ব্যবস্থা করেছেন এমন ঘটনা দেখা গেছে আমাদের সমাজে খুব সাবধান মসলক হযরত বড় সাহেব বলেছেন যে তরিকার নামে কোনো বন্ডামির স্থান আমাদের সিলসিলায় নেই যারা তরিকার নাম ভাঙিয়ে ব্যবসায়ী হয়ে বন্ডামির পায়চারা করবেন দুনিয়াতেও জলিল হবেন আখিরাতেও জলিল হবেন এজন্য কোনো মাহফিল কায়েম করার আগে উদ্দেশ্যকে সঠিক বানাবেন নিয়তকে খালিস বানাবেন তারপরে মাহফিল করবেন এই ব্যাপারে আপনাদের সতর্কতা কামনা করছি এত স্বাভাবিকভাবে যেভাবে লাগামহীনভাবে আমরা চলতেছি সেইভাবে চলতে দেওয়া হবে না হ্যাঁ যারা সুবিধাভোগী তাদের কথা ভিন্ন কিন্তু আহলে তরিকত যারা আছেন যারা সত্যিকার অর্থে মরিদ আছেন তাদেরকে কমান্ড মেনে চলতেই হবে ইনশাআল্লাহ আর আপনারা যদি ঐক্যমতে থাকেন তাহলে এই দুই চারজন ব্যবসায়ী আমাদের সমাজ থেকে এমনি বিদূরিত হয়ে যাবে পলায়ন করবে আমাদের সামনে তুলে ধরবেন আমরা সকলে উপস্থিত হব তো ইনশাআল্লাহ আপনাদের প্রতি দাওয়াত রইল সহযোগিতা আহ্বান জানাচ্ছি আপনারা আমরা কুপন বিভিন্ন উপজেলার মাধ্যমে আমরা কুপন দেব আল্লাহর নবীর মহব্বতে আপনারা এই মাহফিলে শরীক হবেন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আমরা শরীক হব সকলে আগামী 29 জানুয়ারি আমাদের পীরানে পীর হযরত বদরপুরী রহমতুল্লাহ আলাইহির ঈসা আলাইহিস সালাম মাহফিল কুলাউড়া আলমপুরে আপনারা শরীক হবেন আরেক বুজুর্গ আমরা হারিয়েছি হযরত মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি উস্তাদুল মুহাদ্দিসিন উস্তাদুল ওলামা মহদ্দিস সাহেব হুজুরের ঈসা আলাইহিস সালাম মাহফিল আগামী 7 ফেব্রুয়ারি আপনারা শরীক হবেন আর আমাদের মধ্যে একটা সুশৃঙ্খলতা থাকার খুবই প্রয়োজন আলহামদুলিল্লাহ আমরা যে বিষয়ে সামনে নিয়ে আমরা এগিয়েছি আল্লাহ পাক আমাদেরকে সফলতা দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সতর্ক সচেতন হতে হবে হযরত সাহেব কুলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আকীদার ক্ষেত্রে আকীদা আহলে সুন্নতুল জামাতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব প্রদান করতেন কারণ আকীদা দুরুস্ত না হলে ইমান সঠিক হয় না অনেক আমলের পাবন্দি নিয়ে আমাদের সামনে এই সামনে রমজান আসতেছে কিভাবে আমাদের তারাবির নামাজের সংখ্যা কমানো যায় আমরা কিভাবে মজব থেকে মজব ছাড়া চলবো এই মর্মে কিছু পরামর্শদাতা আমাদের সামনে ওহাবি খারিজিরা আসবে আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে যে ক্ষেত্রে আমরা সচেতন থাকব আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো দুই নম্বর হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খাইর আমাদের জন্য কোন মাহফিল মঙ্গলজনক ভালো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি শর্ত দিয়েছিলেন যে ব্যক্তিকে যে ব্যক্তির মাহফিলে যাবে সেই ব্যক্তিকে দেখলে যেন আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহ এই ধরনের মাহফিল এই ধরনের ব্যক্তিত্ব আমাদের জন্য নসিব করে দাও আমিন দ্বিতীয়ত যার কথা শুনলে ইলমের এজাফা হয় জ্ঞান বর্ধিত হয় তিন নম্বর হচ্ছে যার আমল দেখলে আখেরাতের কথা স্মরণ হয় আজকে বড় দুষ্প্রাপ্য মানুষের আশ্রয়স্থল বা মানুষের নেক্সট সহবতের খুবই অভাব প্রতিষ্ঠানগুলোতেও ছাত্ররা সঠিক সহবত পাচ্ছে না সবাই দুনিয়াদার ব্যবসায়ী হয়ে যাচ্ছেন ইখলাস নষ্ট হয়ে যাচ্ছে অনেক
নিজেকে নিয়ে ব্যস্ততায় আছেন, মানুষ গড়ার পরিশ্রম থেকে বিরত আছেন, যে কারণে মানুষ সঠিক পরামর্শ এবং সঠিক সহবতের অভাবে মানুষের কর্মক্ষেত্রে অনেক বাতিল পরিলক্ষিত হচ্ছে। আমরা আল্লাহ পাকের দরবারে শুকর গুজার যে আমরা আল্লাহ পাক আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়রাভুক্ত করেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, আমরা হানাফি মজহব এবং আমরা সিলসিলা সত্য সিলসিলা আমরা পেয়েছি, হযরত সাহেবুল্লাহর মতো রাহবার আমরা পেয়েছি, মসজিদ আমরা পেয়েছিলাম। আমাদেরকে দায়িত্ববান হতে হবে, সচেতন হতে হবে। আমি এখানে মাগরিবের পরে বলেছি যে আমাদের মধ্যে দেখা দেখি কিছু করার প্রবণতাটা অনেক বেশি, এই জন্য আমি বলেছি যে সূরে ওয়াকেয়া এখানে তরবিয়তের জন্য দেয়া হচ্ছে, সূরে ওয়াকেয়া অন্যান্য মজলিসে এটা কায়েম করবেন না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব। প্রকৃত অর্থে যে মানুষ তার জীবনে যত জুহুদ তাকওয়া অর্জন করেছে, তাকওয়ার পরবর্তী আরেকটা স্তর হচ্ছে আরিফ, যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের পরিচয় লাভ করেছেন। যতক্ষণ বন্দার তাকওয়ার অন্তর্ভুক্ত থাকবে, এই জাগতিক প্রেম ভালোবাসার ক্ষেত্রেও দেখা যায় যে মানুষের মধ্যে প্রেমের ক্ষেত্রে প্রথমে একটু ভয়ভীতির সঞ্চার হয়। যখন আত্মতৃপ্তি বা আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত হয় তখন সেই ভয়ভীতি দূর হয়ে যায়। আল্লাহর কিছু সংখ্যক বান্দা যারা আল্লাহকে স্মরণ করেছিলেন, আপনি যদি চান যে একটি বাজার কায়েম করবেন, যেটি মুফতি সাহেব ইঙ্গিত করেছেন, সেই বাজার আপনি ধরে রাখতে পারবেন না, কারণ নির্ভর করতেছে আপনার ব্যাটারি 12 ভোল্টের ছিল না 24 ভোল্টের ছিল। যদি আপনি বেশি চার্জ নিয়ে দুনিয়া থেকে যেতে পারেন, আল্লাহর সত্যিকার অর্থে মখলিস বান্দা হয়ে আল্লাহ স্মরণকারী হয়ে যেতে পারেন, রাবিয়া বসরি মাত্র 42 বছর বয়স দিয়ে তিনি আল্লাহকে স্মরণ করেছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তার পক্ষ থেকে স্মরণ বন্ধ হয়ে গেছে, তিনি তার সাধ্যমতো তার মালিক ও মাওলাকে স্মরণ করেছিলেন, আজকে 1300 বৎসর পরেও রাবিয়া বসরির স্মরণ আল্লাহ পাকের পক্ষ থেকে জারি আছে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার এহসানের প্রতিদান, এবং কেয়ামতেও আল্লাহ পাক তাদের স্মরণ অব্যাহত রাখবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বি ইমামিহিম, সেই সমস্ত ইমামদের নাম ধরে ধরে আল্লাহ মানুষদেরকে পরিচিত করবেন, আহ্বান করবেন। সুবহানাল্লাহ। তাই বাড়াবাড়ি আমাদের সমাজে মসলকে কিছু মাঝে মধ্যে দেখা যায়। সম্প্রীতিও কিছু ঘটনা দেখা গেছে যে মিলাদওয়ালাকেও ডেকেছেন, আর মিলাদ ক্যামে যারা বিশ্বাস করে না তাদেরকে একই মঞ্চে সাড়ের লড়াইয়ের ব্যবস্থা করেছেন, এমন ঘটনা দেখা গেছে আমাদের সমাজে। খুব সাবধান। মসলক হযরত বড় সাহেব বলেছেন যে তরিকার নামে কোনো বন্ডামির স্থান আমাদের সিলসিলায় নেই। যারা তরিকার নাম ভাঙিয়ে ব্যবসায়ী হয়ে বন্ডামির পায়তারা করবেন, দুনিয়াতেও জলিল হবেন, আখিরাতেও জলিল হবেন। এজন্য কোনো মাহফিল কায়েম করার আগে উদ্দেশ্যকে সঠিক বানাবেন, নিয়তকে খালিস বানাবেন, তারপরে মাহফিল করবেন। এই ব্যাপারে আপনাদের সতর্কতা কামনা করছি। এত স্বাভাবিকভাবে যেভাবে লাগামহীনভাবে আমরা চলতেছি সেইভাবে চলতে দেওয়া হবে না। হ্যাঁ, যারা সুবিধাভোগী তাদের কথা ভিন্ন, কিন্তু আহলে তরিকত যারা আছেন, যারা সত্যিকার অর্থে মরিদ আছেন, তাদেরকে কমান্ড মেনে চলতেই হবে ইনশাআল্লাহ। আর আপনারা যদি ঐক্যমতে থাকেন তাহলে এই 2-4 জন ব্যবসায়ী আমাদের সমাজ থেকে এমনিই বিদূরিত হয়ে যাবে।
পলায়ন করবে আমাদেরকে বাজারে পীর বানাবেন না আমরা পীরাকির ব্যবসা করি না আমার বাবা মধ্যে মুজাহিদ ছিলেন তার মধ্যে মানবতা ছিল তার মধ্যে খেদমতে খলক ছিল সকল ভাইদেরকে জিজ্ঞেস করে জানতে পারবেন তিনি সপ্তাহে যে এক দুই দিন বাড়িতে থাকতেন গৃহপালিত পশু এবং এর বাইরেও যে সমস্ত লাওয়ারিস পশু বা কুকুর থেকে নিয়ে বিড়ালছানা পর্যন্ত তার নজরের বাইরে যেত না সকল কিছুর খবর তিনি তদারকি করতেন তিনি সৃষ্টির প্রতি যত্নবান একজন মানুষ ছিলেন তিনি কোন গদি নির্ভর পীর ছিলেন না 1987 বা 86 ইংরেজিতে সাংবাদিক সম্মেলন হয়েছিল আর সাংবাদিকদেরকে আনা নেওয়ার দায়িত্বের ড্রাইভার ছিলাম আমি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আপনার পরে আপনার গদি নসীন কে হবেন তিনি বিনয়ের সাথে বললেন যে ভাই আমার কোনো গদি নেই আমার নসীন কে হবেন সুবহানাল্লাহ বলবেন না আপনারা আমরা যদি ফিরাকির ব্যবসা করতাম তাহলে বাংলাদেশের কোন পীরের গদি তিক্ত না সকল মানুষ আমাদের সামনে চলে আসত আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই শরীয়ত নিয়ে বাঁচতে চাই আজ থেকে 12 বছর আগে ঘোষণা দিয়েছিলাম যে শরীয়তের যেখানে আছে আমরা সেখানেই আছি শরীয়তের বাইরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ আমাদের সমর্থন লাভ করবে না কারণ হযরত সাহেব কইলা আমাদেরকে মানবতা মানুষ বানানোর চেষ্টা করেছেন পীর বানিয়ে যান নাই খাদিম বানিয়ে গিয়েছেন আমি প্রাইমারি স্কুলে থাকতে পাঁচজন মেহমানকে খাওয়ানোর জন্য বলেছিলেন আমি কাজের লোককে বলেছিলেন আমাকে ডাক দিয়েছিলেন যে আমি তো তোমাকে বলেছি তুমি খেদমত শিকার যদি ফিরজাদা বানান নাই গদিনসীন বানান নাই সুতরাং যারা এই সমস্ত কথাবার্তা বলতেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন আমরা যদি সাজার মতো সেজে ফিরাকি করতাম তাহলে আমাদের গদি এবং আমাদের বাজার অনেক বড় থাকতো কথা ঠিক না ঠিক না আমরা আমার বড় সাহেব বলেন যে আল্লাহ আমাদেরকে মাটির আসনে বসার তৌফিক দান করুন হযরত মুফতি সাহেবের বয়ান থেকে আপনারা শিক্ষা নিয়েছেন আল্লাহ পাকের নিষেধ ফালা তুজাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু লিমান ইত্তাকা তোমরা নিজেকে নিয়ে বড়াই করো না আল্লাহ জানেন তোমাদের অন্তরে কার কতটুকু সার ধরেছে কার মধ্যে কতটুকু তাকওয়া আছে সেটা কে জানেন আল্লাহ জানেন সুতরাং এই নিয়ে আমাদের মসলককে যারা বিতর্কিত করেন তারাও সাবধান হওয়ার প্রয়োজন আছে শিক্ষানীতি নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে আন্দোলনের প্রয়োজন আমি ইঙ্গিত করে দিয়েছি যে আমাদের নিরাশ হওয়ারও কিছু নেই আবার আমরা নীরব হওয়ারও কিছু নেই যতদিন পর্যন্ত আমাদের এই এই দেশে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থার পূর্ণ নিরাপত্তা লাভ না করছি আমরা ঘরে ফিরে যাব না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তার জীবনের যে আদর্শ তিনি দেখিয়ে গেছেন ইনকিলাবে এক রিপোর্ট হয় একটি প্রতিবেদন এসেছে যে তিনি খানকার পীর ছিলেন রাজপথের বীর ছিলেন হেন কোনো বিষয় নেই যেটি তিনি নজরদারিতে না এনেছেন আল্লাহ পাক আমাদেরকে সতর্ক এবং ইসলামের সার্বিক খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আপনাদের খেদমতে গুজারিশ যে আল্লাহর বন্দেগির পাশাপাশি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতায়াতের পাশাপাশি দিনকে অগ্রসর করার মন মানসিকতা অর্জন করতে হবে যাতে আমাদের মাধ্যমে দিন কলঙ্কিত না হয় ব্যবহারে বংশের পরিচয় স্লোগান দেয় কিন্তু আমাদের কারণে ইসলাম কলঙ্কিত হচ্ছে আজকের দিনে যে যে পরিবেশ বাংলাদেশে যে মিথ্যাচার যে কাদা চুলাচুরি হিংসা বিদ্বেষের পরিবেশ এ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করেন
আমরা কোনো কারোর বিরুদ্ধে কোনো কটাক্ষ করে নয়, বরং আমরা আদর্শের মাধ্যমে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পতাকাকে উড্ডীন রাখবো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনাদের আজকের উপস্থিতি, বিশেষ করে আমি একটি শুকরিয়া আদায় করি যে এই 8-10 গ্রামের প্রত্যেকটি বাড়ির প্রতিটি সদস্য ইসালে সব মহফিলের কোনো না কোনো কাজে ব্যস্ত এবং সকল পরিবারে মেহমানদারি চলতেছে। এই আন্তরিক সহযোগিতা এলাকাবাসীর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। ভারত থেকে, ইংল্যান্ড, আমেরিকা থেকে অনেক উলামায়ে কেরাম, অনেক সাহেবুল্লাহ মুহিব্বিন এসেছেন, গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছেন। আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করুন। বড় সাহেবের কাছ থেকে আমরা তওবা করেছি, নসিহত শুনেছি, সাহেবুল্লাহর কাছ থেকেও শুনে থাকতাম। আমরা তো গুটি থাকলে পাঞ্জিতে নাই, পাঞ্জিতে থাকলে গুটিতে নাই। কুনিয়াতুত তালিবিন হযরত গৌসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মুরিদের সংজ্ঞায় বলেছেন যে আম্মাল ইরাদা ফাত্তারকুমা আলাইহিল আদা, মুরিদ সেই যথার্থ মুরিদ হবে যে তার পূর্ববর্তী বদ অভ্যাসকে পরিত্যাগ করার ইরাদা সম্পন্ন করেছে। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের পরিবর্তন তুমি দান করে দাও, যেন আমরা বিগত জীবন থেকে নতুন জীবনে ফিরে আসতে পারি। লিউখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার জগৎ থেকে যেন আমরা আলোর জগৎ লাভ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। আমি সংক্ষেপে সংক্ষিপ্ত হয়ে বললাম যে মসলকের নামে কোনো ষাঁড়ের লড়াই আমরা দেখতে চাই না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী যাদের মাধ্যমে আপনাদের মজলিসে ইলিম বর্ধিত হয়, যাদের দেখলে আপনাদের আল্লাহর কথা স্মরণ হয়, যাদের আমলের মধ্যে আখিরাতের চিন্তা ভাবনা আসে, সেই সমস্ত মানুষদের দ্বারা আপনারা মাহফিল করবেন, করাবেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিতর্কিত কোনো মানুষ দিয়ে কোনো মাহফিল করালে সেটি মসলকি মাহফিল হবে না, সেটা আপনার ব্যক্তিগত মাহফিল হবে। আপনারা রাজি আছেন এই বিষয়ে? সতর্ক থাকবো আমরা ইনশাআল্লাহ। আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক মানুষকে